টেন্স দিস মাদি ভার্বস টু মুদারি, এখানে কিন্তু একটা পরীক্ষা আছে। এখানে আমি বলবো না কাউকে, আমি যাকে জিজ্ঞেস করবো যেটা সে সেটা বলবে, এটা সব পড়া জিনিস। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে পেছনের পড়াগুলো পড়বেন, কাতাবা একতুবু তো লেখাই আছে। তারপরেরটা বলবেন রিজিয়া সুলতান আপা দাখালা কি হবে? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়াবারাকাতুহ। আসসালাম। হ্যাঁ ইয়াদখুলু কোন প্যাটার্ন? ইয়াদখুলু এটা হচ্ছে নুন প্যাটার্ন। নুন প্যাটার্ন। আচ্ছা এরপরে বলবেন নার্গিস সুলতান আপা বলবেন খরাজা মুদারে কি হবে? ওস্তাদ জি আমারটা কি হইছে? মাশাল্লাহ বলেছি তো। ও আচ্ছা সারাকুল্লাহ কই রুজু ওস্তাদ জি ইয়া খরুজু। আচ্ছা নামটা এরপরে ডক্টর হোসনে নাজনীন আপা বলবেন সাজাদা কি হবে? আসসালামু আলাইকুম ওস্তাদ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। সাজাদা ইয়াস জুদু। সাজাদা ইয়াস জুদু। আচ্ছা এরপরে বলবেন কামরুন নাহার আফা সিলেট। কামরুন নাহার আফা সিলেট। নেই খবর নেই। সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আকালা মুদারে কি হবে? আকালা ইয়া কুলু ইয়া কুলু। আকালা ইয়া কুলু। ইয়া কুলু। এরপরে বলবেন এম এ কাদির ভাই। এম এ কাদির ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতু। আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কি খাওয়া দাওয়া করতেছেন নাকি? না ওস্তাদ জি, আমি ক্লাসেই আছি, আচ্ছা ক্লাসে থেকেও খাওয়া যায়, সমস্যা নেই। মাঝে মাঝে খাই ওস্তাদ জি, মাঝে মাঝে এই খাই। জন্য তো বললাম আমি আপনি কতালা কি ঠিকই হবে, মুদারি বলেছেন। কি হবে, কতালার মুদারি। কতালা ইয়াক তুলু। ইয়াক তুলু, মাশাআল্লাহ। লিপি নরুন নাহার আপা বলবেন গসালা কি হবে? জি ওস্তাদ জি আসসালামু আলাইকুম ওস্তাদ জি আসসালাম। গোসালা ইয়া গেছিল। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে বলবেন ইশরাত জাহান ভুঁইয়া আপা বলেন রজা আ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজা রহমতুল্লাহ। ইয়ার জিও ইয়া রজিউ। মাহবুবা আফরোজ আপা বলবেন নাজালা। নাজালা ইয়ান জিলু দট প্যাটার্ন। আনজুলো। ইঞ্জিনিয়ার ফজলা ইলাহি ভাই বলেন কাসারা। কাসারা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কাসারা ইয়াক সিরু অর্থ কি? দত্তা দাম। হ্যাঁ কাসারা হলো সে একজন পুরুষ ভেঙে মাশাআল্লাহ। ফেলেছে, আপনারা অন্যরা একটু মিউট থাকি। তাহলে আমাদের অভ্যাস পরিবর্তন হবে। অভ্যাস তো পরিবর্তন হয়ে গেল ওস্তাদ জি, কথা কইলে কথা না কইলে। রিজিয়া সুলতান আপা তো বলেছেন, সালমা ফৌজিয়া নূর আপা বলেন দরাবা। জি ওস্তাদ জি আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি খাচ্ছেন নাকি? জি ওস্তাদ স্কুল থেকে আসছি একটু আগে। আচ্ছা বলেন খান। অসুবিধা নাই, দরাবা দরাবা। দরাবা কি ইয়াদ্রিবু। হবে, ইয়াদ্রিবু অর্থ কি? প্রহার করবে করছে করে। আচ্ছা মাশাল্লাহ। এরপরে বলবেন হলো শাহানা সুলতানা আপা ক্যানাডা মনে হয় নাকি, নাকি অস্ট্রেলিয়া, দুইজন আছেন তো। শাহানা আপা বলেন, জি উস্তাদ জি আপনি কোন শাহানা আপা বলেন, ফ্রান্স নাকি অস্ট্রেলিয়া নাকি ক্যানাডা? উস্তাদ জি আমি ইব্রাহিমপুরের শাহানা। ও ইব্রাহিমপুরের শাহানা আর কি। বলেন রকা আচ্ছা আ আপনার কি হবে? আপনার ইব্রাহিমপুর কোথায় বাসা? ইব্রাহিমপুর 14 নম্বরের মোড়ে। আচ্ছা তো ঠিক আছে, পরে বিচার না পরে না বিচার না বিচার হবে নি। আচ্ছা বলেন রকা আ কি হবে? ইয়া রাকাউ রকাআ ইয়া রকাউ। রকাআ রকাআ ইয়া ইয়া। রকাউ। এরপরে বলবেন নুরামিন ভাই ওস্তাদজি বলেন আমি আমি ইয়ে আপাকে ইয়ে করার জন্য বলতেছি না, এইটার অন্যটার অর্থ জানলেন, এইটা তো জিজ্ঞেস করলেন না, এইটার রকাআ ইয়া অর্থটা কি? রকাউ অর্থ কি? ওস্তাদজি আমি অর্থ জানি না। হ্যাঁ এইটা একটা দরকার, অনেকেই হয়তো জানবে না, আমিও রকাআ প্রথমে অর্থ খরচা কি? করেছি। রুকু করা। ওস্তাদজি রুকু রুকু করা করা সে রুকু করেছে করে করবে করছে। হ্যাঁ
ইয়ার গাও কে বলতে পারবে? সালামু আলাইকুম। দেখি আরোহণ করা কি না আরোহণ করা এ তো রকিবা, এটা রকিবা রুকু করা রুকু রকা করা মানে রুকু রুকু করা করা, মাথা নত করা, রুকু করা রুকু করা মাথা নত করা। জি, মাথা নত করা রুকু। নুরামিন ভাই বলেন রফাআ, রফা ইয়ারফাউ অর্থ কি? অর্থ তো জানি না স্যার, অর্থ হচ্ছে উঁচু করা, উঁচু উঁচু সমন্বিত করা। করা, উচ্চ করা। রফা রফাউল ইয়াদাইন মানে কি? দুই হাত উঁচু করা। উঁচু করা, রফাউল ইয়াদাইন, এখান থেকে আসছে হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো শামসুন নাহারাপা কুষ্টিয়া ফালা, আলু মাশাআল্লাহ। এরপরে বলবেন সুরাইয়া আপা কোথায় আছেন জানি না এখন, বলেন সালা, জি আসসালামু আলাইকুম উস্তাদজি। সালাম। চলে গেছেন নাকি ইয়েস অস্ট্রেলিয়ায়? আলু, অস্ট্রেলিয়ায়। আচ্ছা মাশাআল্লাহ। ইয়েস আলু, সুরাইয়া সুলতান আপা চট্টগ্রাম মনে হয়, সম্ভবত চট্টগ্রাম না? সালা উস্তাদজি, জি এটা মানে উস্তাদজি। কি সওয়াল করা তাহলে মানে মানে জানতে প্রশ্ন চাওয়া, করা প্রশ্ন করা, জিজ্ঞেস করা, জানতে? আস্ক, ইংরেজিতে যেটাকে বলে আস্ক। জি ফাতাহা ইয়াফতাহু, অর্থ কি? খোলা, কে খুলবে? সে খুলবে। জি আচ্ছা স্যার, এরপরে বলবেন হোসনে আরা বেগম আপা, আচ্ছা হোসনে তো কথা হয় না আর কি, ওয়াহিদা ইয়াসমিন লিপি আপা বলবেন, ফাহিমা। জি আসসালাম, এই 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 একটু একটু, হ্যাঁ আসসালামু আলাইকুম উস্তাদজি। সালাম, অফিসে না বাসায়? স্যার অফিসে উস্তাদজি, তো বলেন ফাহিমা, ফাহিমা ফাহিমা, ইয়াহ ইয়াহ ফাহিমা, ইয়াহ ইয়াহ মামু, ইয়াহ আবাম মা, অর্থ কি? ফাহিমা অর্থ কি? এটা ফাহিমা হইলো সে বুঝেছে, বুঝা আর কি, সে বুঝেছিল, কিন্তু ইয়াফাহামু অর্থ হলো সে বুঝবে ইয়াহ বা হইলো সে বোঝে। বুঝেছে বা বুঝবে। আচ্ছা জাকিয়া ফেরদাউসি আপনি বলেন লাইবা, লাইবা ইয়াল আবু, ইয়ালা আবু, মাশাআল্লাহ। সৈয়দা রোজিনা আক্তার আপনি বলবেন হাফিজা, হাফিজা, ইয়াহফিজু, ইয়াহফাজু, ইয়াহফাজু অর্থ কি? সে একজন পুরুষ হেফজ করবে, হেফজ, মুখস্থ করবে, আরবি, আরবি অর্থ হয়ে গেল মুখস্থ করবে। মুখস্থ করবে, সংরক্ষণ করবে, বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা ইঞ্জিনিয়ার এস এম এনামুল স্যার বলবেন সারিবা। জি আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। সারিবা ইয়াশরাবু, অর্থ কি? পান করার। পান করা, মাশাল্লাহ। শাহনাজ আপা বলবেন, শাহনাজ আপা বলবেন রকিবা, ইয়ার কাবু, অর্থ কি? রকিবা মানে আরোহণ করা নাকি উস্তাদজি? মাশাল্লাহ সুন্দর হয়েছে, রকিবা ইয়ারকাবু অর্থ হলো আরোহণ পুরুষ করা, করেছে, সে পুরুষ আরোহণ করে করবে আরোহণ করবে। খুব। আচ্ছা শেষ এরপর যেহেতু আমরা হয়ে গেছে উস্তাদজি, শেষ যেহেতু হয়ে গেছে, একটা কথা বলি, মানে এটা সবাই মানে জানে, মানে সিরিয়াল এমন ভাবে দেওয়া, কেউ না জানলেও প্রথম নুন প্যাটার্ন, পরে একটা দত প্যাটার্ন, না জানলেও বলে যায় প্যাটার্ন হ্যাঁ অনুযায়ী। এটা তো ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর উপরে কিন্তু প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে যে প্রথমটা যেমন নুন প্যাটার্ন 1 নম্বর ঘরে, 2 নম্বর ঘরে হচ্ছে দত প্যাটার্ন, 3 নম্বর ঘরে হলো ফা প্যাটার্ন, 4 নম্বর ঘরে হলো সিন সিন প্যাটার্ন। প্যাটার্ন, তবে সবসময় তো আর এই এইভাবে লেখা থাকবে না, এই জন্য এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আগামীকাল কিন্তু আমি মুখস্থ জিজ্ঞেস করবো, এরকম বের করে জিজ্ঞেস করবো না ইনশাল্লাহ। এইটা মুখস্থ না করতে, এই যে শব্দগুলো কিন্তু খুব ব্যবহৃত শব্দ, বহুল ব্যবহৃত শব্দ এগুলো, ভার। এরপর আমরা পড়বো আকমিলিল জুমালাল আতিয়াতা বিওয়াদেই ফেইলে মুদারি মুনাসিবিন ফিল ফারাগি ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ইন দা মুদারি। এইখানে খালি জায়গাগুলোতে এই বাক্যটা পরিপূর্ণ করতে হবে মুদারি ব্যবহার করে। এখন এখানে যেমন আছে, আমার বাবা বাজারে প্রত্যেক সকালে, প্রত্যেক সকালে আমার বাবা বাজারে, তাহলে এখন কি হবে ভাগ? বাজারে জাহাবা, যায়, তাহলে যায়, এখানে কি হবে? জাহাবা, ইয়াজহাবু হবে, জাহাবু, ইয়াজহাবু, কারণ কুল্লা ইয়াউমিন কুল্লা সবাহিন এগুলো আগে কখনো মাদি আসে না,
কারণ এভরিডে, এভরিডে এর পূর্বে কি ভার্বটা কি প্রেজেন্ট হয় না পাস্ট হয়? প্রেজেন্ট হয়, প্রেজেন্ট হয়, পাস্ট হয় না। আচ্ছা, তারপরে দেখেন, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেটা, এরপরে মাতা ড্যাশ আবুকা মিনাল মাসনাই, যেহেতু মিনাল মাসনাই আমার বাবা কখন মানে ফ্যাক্টরি থেকে, তাহলে এখানে কি হবে, ফ্যাক্টরি থেকে হলে কি ফেরা হয় না যাওয়া হয়? মাতা ইয়ারজিউ আবুকা মিনাল মাসনাই, অর্থ কি তোমার বাবা ফ্যাক্টরি থেকে কখন ফেরেন। এরপরে দেখেন খুবই সুন্দর আরবি এগুলো, ড্যাশ আহমাদুল কহওয়াতা ওয়া ড্যাশ ও ইউসুফু শায়া। তাহলে এখানে আহমাদু হচ্ছে আল কহওয়াতা আর ইউসুফ হচ্ছে শায়া, শায়ান মানে হচ্ছে চা, আল কহওয়া মানে কি কফি, কফি। তাহলে এখন কি হবে, আহমাদ যদি হয় এখানে তাহলে কি হবে, ইয়াশরাবু, ইয়াশরাবু, শারিবা আছে উপরে, মুদারে হলো ইয়াশরাবু আহমাদুল কহওয়াতা ওয়া ইয়াশরাবু ইউসুফু শায়া, অর্থাৎ আহমাদ হচ্ছে কি খায়, কফি খায়, পান করে আর কি, আর ইউসুফ কি পান করে, চা পান করে। চা পান করে। এরপর দেখেন আখি আসুহুফা ওয়া ড্যাশ আল আখবার মিনাল ইজাআতি কুল্লা সবাহিন। এখানে বলতেছে সুহুফা মানে সংবাদপত্র, সুহুফা মানে পুস্তিকা, সুহুফা মানে হচ্ছে বইপত্র। তাহলে এখানে আমার ভাই হলো ড্যাশ বইপত্র, আর এখানে হচ্ছে এবং এবং ইয়াকরাউ ইয়াকরাউ সুহুফা, আখি ইয়াকরাউ সুহুফা ও ইয়াসমাউল আখবার, আখবার, তাহলে সে পুস্তিকা লেখা পুস্তিকা পড়ে আর খবর শোনে কি থেকে, মিনাল ইজাআতি মানে রেডিও, রেডিও থেকে। কুল্লা সবাহিন প্রতিদিন সকালে। কিছু কিছু কার্যক্রম ফ্যামিলির অনেক কিছু মনে করে দেয়, আমরা যখন আমি যখন আমি তো বা বা সবাহিন কি হ্যাঁ দিন, সবাহিন সকাল সকাল সকালে, সকাল, ও সরি, প্রতি সকালে। তা এখানে দেখেন এটা হচ্ছে আমার আব্বা হচ্ছে সারা জীবন সকালবেলা কলেজে যাওয়ার আগে ওই খেয়ে দে ব্রাশ করে আপনার রেডিও খবর শুনে তারপরে যেত রেগুলার রেগুলার, এটা আব্বার ই ছিল, অভ্যাস ছিল আর কি, যে রেডিও একটা পাশে রেখে খবরটা শুনে তারপরে কলেজে যাওয়া প্রতিদিন, এটা প্রতিদিনের সিলেবাস আর কি। তারপরে আল মুদাররিসু আলা সাব্বুরতি, ইয়াকতুবু, ইয়াকতুবুল মুদাররিসু আলা সাব্বুরতি, টিচার কোথায় লেখে, ব্ল্যাকবোর্ডের উপরে, ড্যাশ হিসামুন ওয়াজহাহু বিসাবুনি, তাহলে হিসাম কি করলো, তার মুখমণ্ডল সাবান দিয়ে ইয়াগসিল ধয়, মানে হিসাম তার মুখমণ্ডল সাবান দিয়ে ধোয়। ড্যাশ আল মুদিরু মিনাল মাদ্রাসাতি ফিস সাআতি সানিয়াতি, তাহলে পরিচালক মাদ্রাসা থেকে 8টার সময় কি করে, ইয়াখরুজু, বের হয়, ও একটা না, 8টা না, দুইটা, দুইটা, দুইটার সময় কি হয়, বের হয়, ইয়াখরুজু, ইয়াখরুজু, ইয়াখরুজুল মুদাররিসু মিনাল মাদ্রাসাতি, শিক্ষক মাদ্রাসা থেকে 2টার দিক, 2টায় কি হয়, বের বের হয়। হন। রিড দ্য ফলোয়িং ইকরা মা ইয়ালি, পড়ো, যেমন ওয়াহিদু ওয়াইশরুনা তালিবান, তার মানে 21 জন ছাত্র, অর্থগুলো খেয়াল করতে হবে, ইসনানি ওয়াইশরুনা তালিবান, ইসনানি ওয়াইশরুনা তালিবান, তার মানে 22 জন ছাত্র, সালাসাতু ওয়াইশরুনা তালিবান, 23 জন ছাত্র। তাহলে নিয়ম কি হলো, ইশরুনাটা কোনো চেঞ্জ নাই, আর এটা কি হবে, 21-22-এ চেঞ্জ নাই, যার যার 21-22-এ যা আছে তাই থাকবে, আর 23-এর ক্ষেত্রে বিপরীত জেন্ডার হবে আদদের প্রথম অংশ, আদদের প্রথম অংশ তো বোঝেন সবাই,
আদদ, আদদ মানে সংখ্যা, যেমন এখানে দুইটা সংখ্যা না, একটা হচ্ছে 3 আর একটা কত 20, এখানে যেমন 20 এবং 4 24, এখানে যেমন 5 এবং 20 25, বুঝতে পেরেছেন? তাহলে খামসাতু আইশরুনা তালিবান, তার মানে 25 জন ছাত্র। সিত্তাতু আইশরুনা তালিবান, 26 জন ছাত্র। সাবাতু আইশরুনা তালিবান, 27 জন ছাত্র। সামানিয়াতু আইশরুনা তালিবান, 28 জন ছাত্র। তিসআতু আইশরুনা তালিবান, 29 জন ছাত্র। সালাসুনা তালিবান, 30 জন ছাত্র। আমার মনে হয় এটা একটু ভালো করে আমরা পড়ি, তারপরে আগামী দিন ইনশাল্লাহ এটা পড়লে ভালো হবে, নাহলে আজকে অনেকে গোনায় বলতে ফেলবে। চাচ্ছিলাম মুস্তাজি, আগে অল্প একটু বাকি আছে, ওইটা আগামীকাল শেষ করে দিয়েন, এইটা একটু হ্যাঁ, সময় ভালো তাহলে আমরা হইতো। একটু আবারও বলছি, বলছি হলো এখানে আমরা কিন্তু আগামীকাল এখানে আমি বলবো, মুদ মাদি বলবো, আপনাকে বলতে হবে মুদারিটা, এবং টেলিফিন ধরনের আপনি বলেন। জি উস্তাদজি, তার মানে আগের ইয়েটা একটু ভুলে গেছি, তো একটু রিপিট করি যে 21 আর 22-এ তাহলে আদাদের প্রথম অংশটা মুজাক্কার হইলো, দ্বিতীয় অংশ অপরিবর্তিত থাকলো, আর জি 23 আর 29 থেকে 29 আদাদের প্রথম অংশটা মুয়ান্নাস হইলো, দ্বিতীয় অংশটা অপরিবর্তিত থাকলো। জি মাশাআল্লাহ, এই উস্তাদজি আমি একটু বলি, আমি একটু মজা করে বলি, 21-22 হলো সিএনজির হয় 3 জন পুরুষ অথবা 3 জন মহিলা, আর 23 থেকে আরম্ভ করে ওই সিএনজির 2 মহিলা 1 পুরুষ অথবা 2 পুরুষ 1 মহিলা, এই সিস্টেম না সবজি? তা ঠিক আছে, আমরা এই পর্যন্তই পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওস্তাদজি ডিভিশন দিবেন না? সে ভীষণ দিব। ওস্তাদ দেখে নিন কি মদিনা অ্যারাবিক 4 শুরু হবে? ইনশাআল্লাহ, ওস্তাদ এরকম বই কয়টা আছে মদিনা অ্যারাবিক? 7টা মোট। ওস্তাদ ওদের যে প্রিফেসে লেখা আছে 8টা, আমরা তো 7টার কথা জানি। এটা সবাই বলে আমাকে, কিন্তু আসলে আমাদের কাছে 7টা আছে। 8 নাম্বার যেটা, ওইটা হলো আপনার প্রশ্ন উত্তর এগুলো আর কি। ওস্তাদ আমার তো পরের বইগুলা নাই, আপনাকে অ্যাড্রেস দিলে পাঠিয়ে দেওয়া যাবে তো না ওস্তাদ? ইনশাআল্লাহ জি ওস্তাদ জি একটা প্রশ্ন ছিল, জি বলেন। এই যে কুল্লু সাবাহিন না হয়ে কুল্লা সাবাহিন কেন হলো? সাবা না সবা, উল্লা হচ্ছে সবা ওখানে তো, ওটা মাফুলের জায়গা তো, ওই জন্য আচ্ছা ওকে। জি এটা কত পেজ? জি এটা এটা কত হলো পেজ? 90, এটা হলো 98 পেজ। আমি আবার বলে দিচ্ছি, তাহলে উপরে আমরা মাদিটা বলবো ইনশাল্লাহ, আপনাদেরকে আগামীকাল ইনশাল্লাহ মুদার এগুলো বলে দিতে হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আকমিলিল জুমালাল আতিয়াতা, এটা হচ্ছে এই পরবর্তী অংশ দেখে আপনার ক্রিয়াটা ফিক্স করতে হবে, অর্থাৎ এই কার্যক্রমের সাথে যে ক্রিয়া কনসার্ন আছে, যে ক্রিয়ার সেইটা আর কি, সেটা আপনাকে এই খালি জায়গা দিয়ে পূরণ করতে হবে। তার মধ্যে যেমন আছে আবি লাসু কি কুল্লা সবাহিন, তার মানে ইয়াজহাবু আবি, প্রতিদিন সকাল, প্রতি সকালে আমার বাবা কি করেন, বাজারে যান। মাতা ইয়ার জিউ আবু কা মিনাল মাসনাই, তোমার বাবা কখন ফ্যাক্টরি থেকে ফেরে। এরপরে ইয়াশরাবু আহমাদুল কাহওয়াতা ওয়াশরাবু ইউসুফু শায়া, অর্থাৎ আহমাদ হচ্ছে কফি খায় পান করে, আর ইউসুফ হলো চা পান করে। আখি ইয়াকরাউ সুহুফা ওয়া ইয়াসমাউল আখবার মিনাল ইজাআতি কুল্লা সবাহিন, প্রতি সকালে, প্রতিদিন সকালে আমার ভাই কি করে, বইপত্র বা পেপার পত্রিকা পড়ে আর রেডিওর খবর শোনে। ইয়াকতুবুল মুদাররিসু আলা সাব্বুরাতে, টিচার কি করে ব্ল্যাকবোর্ডের ওপরে লেখেন। ইয়াগসিলু হিছামুন ওয়াজহাহু বিসাবুনি,
অর্থাৎ হিশাম তার মুখমণ্ডল সাবান দিয়ে ধোয়। ইয়াখরুজুল মুদিরু মিনাল মাদ্রাসাতি ফিসাআতি সানিয়াতে, অর্থাৎ শিক্ষক কি করে, প্রিন্সিপাল বা পরিচালক মাদ্রাসাতি বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে বের হন, অথবা ইয়ার মানে ফিরে ফিরে ফিরলেও হবে, উপরে যে ঘটনা উপরে যা লেখা আছে সেটা খেয়াল করতে হবে। ওখানে যদি আখরুজু থাকে আখরুজু বলবেন, আখরুজুল মুদিরু মিনাল মাদ্রাসাতি ফিসাআতি, মানে বেলা দুইটায় পরিচালক বা প্রিন্সিপাল কি করে মাদ্রাসা থেকে বের হন। আর এগুলো তো সংখ্যা, সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা বলেছি 21-22 ক্ষেত্রে তিনটাই একই হবে, অর্থাৎ আদদের দুইটা পার্ট এবং মাদুদটা একই জেন্ডার হবে। আর 23 থেকে নিয়ে 29 পর্যন্ত আপনার মাঝখানে আদদের দ্বিতীয় অংশ কোনো পরিবর্তন হবে না, আর প্রথম অংশ হবে দ্বিতীয় মাদুদের বিপরীত জেন্ডার। এটা ইনশাল্লাহ আমরা আগামীকাল আপনাদের থেকে শুনবো। সবাই একটু ভালো করে